এবারে লকডাউন প্রসঙ্গ করোনা ভাইরাসের সংক্রমণ কমাতে সারা দেশে দ্বিতীয় সপ্তাহে চলছে কঠোর লকডাউন তারপরও কমছে না মৃত্যু কমছে না সংক্রমণ বিস্তারিত জানাতে রাজধানী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাবিবুল ইসলাম হাবিব হাবিব প্রতিদিনই তো মৃত্যু এবং শনাক্তের সংখ্যা পাল্লা দিয়ে বাড়ছে এই পরিস্থিতিতে লকডাউনের কঠোর বিধিনিষেধগুলো কতটা পালন করা হচ্ছে ঢাকার চিত্র কি দেখছেন জানাবেন বিস্তারিত ধন্যবাদ জুই আসলে লকডাউনের চিত্র বলতে গেলে আজকে দশম দিন তো দশম দিনে অন্যান্য দিনের তুলনায় বেশ খানিকটা সচেতনতা মানুষের মধ্যে বেড়েছে এটা বলতেই হবে কারণ প্রথম দিকে একেবারে মাস্ক না পরার যে প্রবণতা ছিল মানুষের মধ্যে সেটি অনেকটা মানুষ এখন বুঝতে শিখেছে বা মানুষ সেই সচেতনতাটা এখন কাজে লাগাচ্ছে কারণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ করে সেনাবাহিনীর সদস্যরা যে টহল টিম তারা খুবই তৎপর এবং বিভিন্ন মোড়ে মোড়ে কিন্তু যে সার্জেন্ট বা ট্রাফিক পুলিশের যে টহল টিম তারাও কিন্তু বেশ তৎপর রয়েছে মানুষের এই সচেতন করতে তবে একটি বিষয় লক্ষণীয় আজকে সমস্ত রাজধানীর যে সড়কগুলোতে আমি সকাল থেকে লাইভ দিয়েছি সবচেয়ে একটি বিষয় আমার কাছে লক্ষণীয় যে বাজার কেন্দ্রিক যে মানুষের ভেতরে যে মানুষের যে উপস্থিতি সেই উপস্থিতিটা কিছুটা সংক্রমণ ঝুঁকি বিরাজ করছে কারণ মানুষের মধ্যে সেখানে বিশেষ করে যারা বাজারের যারা দোকানি তাদের মধ্যে কিছুটা অসচেতনতা আমি লক্ষ্য করেছি তারা দীর্ঘ সময় মাস্ক পরতে পরতে আসলে তারা নিজেরাই বলছেন যে আসলে দীর্ঘক্ষণ পরে থাকা যায় না যার ফলে তারা মাস্ক খুলে রাখছেন তবে ওভারঅল বলতে হবে সার্বিক মূল্যায়ন করতে গেলে বলা যাবে যে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পেয়েছে তারপরও করোনার যে ঊর্ধ্বগতি তাতে আসলে দুইজন মানুষ বা একাধিক মানুষ এক জায়গায় হওয়ার সুযোগ একেবারেই নেই বললে চলে পার্শ্ববর্তী দেশ ভারতে গত মাসখানিক আগেও যে করোনার উচ্চ ঝুঁকি বা সংক্রমণের হার যেখানে বেশি ছিল সেখানে তার পরবর্তীতে বাংলাদেশে কিন্তু সেই অবস্থা ধীরে ধীরে যাচ্ছে তো সব মিলিয়ে বলতে হবে যে আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে মাঠে মানুষের মধ্যে সচেতনতা কিছুটা বেড়েছে এখন দরকার যে ঘর থেকে না বেরোনোর যে যে কথা বলা হচ্ছে সরকারের পক্ষ তো সেটি মেনে চলা তো এই ছিল মোটামুটি রাজধানীর সার্বিক চিত্র আমার কাছে জুই ধন্যবাদ জানাচ্ছি আপনাকে দর্শক রাজধানীর লকডাউন পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী হাবিবুল ইসলাম হাবিব